ভবিষ্যতে স্মার্টফোন কেমন হতে পারে? হয়তো এমন কোন স্মার্টফোন আসবে যেটা দিয়ে মৃত মানুষকে কল করা যাবে। এমন একটি বিবাহের অনুষ্ঠান ঘটেছিল যেটাকে সবচেয়ে সস্তা বিবাহ বলে, তাও আবার ভারতের সর্বোচ্চ ধনী মুকেশ আম্বানির মেয়ের। আর পুলিশের পোশাকে দড়িটি কেন থাকে জানার জন্য আমাদের আজকের ভিডিওটি দেখতে থাকুন। ফ্যাক্ট নাম্বার 17। আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাবো যে আগের দিনে যত ফুটবল ম্যাচ হতো সেখানে সাদা কালো রঙের ফুটবল ব্যবহার হতো, কিন্তু এর কারণ আমরা অনেকেই জানি না। মূলত আগের দিনে রঙিন টেলিভিশন ছিল না, সাদা কালো টিভিতে বলকে ভালোভাবে দেখানোর জন্যই কালো সাদা রঙের ফুটবল ব্যবহার করা হতো। ফ্যাক্ট নাম্বার 16। দক্ষিণ আফ্রিকার একজন চোর ছিল যে প্রতিদিন দুপুরে চুরি করতে বের হতো। তবে তিনি পেশায় চোর ছিলেন না, তিনি পেশায় ছিলেন একজন পুলিশ। তিনি প্রথমে চুরি করতেন এবং পরবর্তীতে নিজেই এই চুরির তদন্ত করতেন। তবে একবার তিনি তার বন্ধুর স্যান্ডউইচ নিয়ে চুরি করতে গিয়েছিলেন এবং পরবর্তীতে তার বন্ধু স্যান্ডউইচের সূত্র ধরে তাকে ধরে ফেলে। ফ্যাক্ট নাম্বার 15। ক্রিকেট খেলা আমরা সবাই পছন্দ করি। ক্রিকেট খেলার একটি বিশেষ আইন রয়েছে যেটা আমরা অনেকেই জানি না। সেটি হলো, খেলার সময় যদি কোনো ফিল্ডারের ছায়া ক্রিজে পড়ে তাহলে সে ফিল্ডার নড়াচড়া করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ব্যাটসম্যান বল ফেস করছে, এবং ফিল্ডার যদি আগে নড়াচড়া করে এবং তার ছায়ার কারণে যদি ব্যাটসম্যান আউট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বলটি নো হিসেবে ঘোষণা করা হবে। ফ্যাক্ট নাম্বার 14। স্পেন একটি অদ্ভুত জায়গা রয়েছে যার নাম সেনেটিল। এখানে অনেক মানুষ একটি পাথরের নিচে বসবাস করে। ব্যাপারটি অদ্ভুত হলেও সত্যি। এই পাথরকে দেখতে পাহাড়ের মতো মনে হলেও এটি কোনো পাহাড় বা টিলা নয়, এটি একটি বড় আকৃতির পাথর এবং এই পাথরের নিচে মানুষ স্বাচ্ছন্দ্যে বসবাস করে। ফ্যাক্ট নাম্বার 13। বিয়ে করতে বর্তমান সমাজে আমাদের বেশ হিমশিম খেতে হয়, কারণ বিয়ে একটি ব্যয়বহুল প্রক্রিয়া। তবে আপনারা কি জানেন মুকেশ আম্বানির মেয়ের বিয়ে হয়েছিল খুব সস্তায়? যেমন আমাদের বিয়েতে সাধারণত 4-5 বছর বা অনেকের 15-20 বছরের সব টাকা খরচ করে ফেলতে হয় একটি অনুষ্ঠানে, কিন্তু ভারতের সর্বোচ্চ ধনী ব্যক্তি মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে খরচ হয়েছে মুকেশ আম্বানির মাত্র একদিনের ইনকাম, এবং তার একদিনের আয় প্রায় 750 কোটি টাকা। আর তার মেয়ের বিয়েতে এই একদিনের আয় ব্যয় করেই অনুষ্ঠান সম্পন্ন করেছে। ফ্যাক্ট নাম্বার 12। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সম্পর্কে তাদের স্কুলে বিভিন্ন মুখরোচক গল্প পড়ানো হয়। কিম জং উনকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন সে একটা সুপার হিরো। যেমন বাচ্চাদের বইতে পাওয়া যায় কিম জং উন মাত্র 3 বছর বয়সে গাড়ি চালানো শিখে গিয়েছিল, যা মোটেও সত্য নয়। এরকমই নানান ধরনের মিথ্যা গল্প বাচ্চাদের শেখানো হয় যেন তারা কিম জংকে অসাধারণ মানুষ হিসেবে বিবেচনা করে। ফ্যাক্ট নাম্বার 11। মৌমাছি একটি রহস্যময় প্রাণী। আপনারা জেনে অবাক হবেন, মৌমাছি মানুষের ফেস চিনে রাখতে পারে। অর্থাৎ মৌমাছি যদি আপনাকে একবার দেখে আসে, হাজার ভিড়ের মাঝেও আপনাকে চিনতে পারবে। ঠিক এমনটাই করতে পারে কুকুর বা বিড়াল। ফ্যাক্ট নাম্বার 10। জাপানে একটি ফোন বুথ রয়েছে যে ফোন বুথ থেকে ফোন করে মৃত মানুষের সাথে কথা বলা হয়। অনেকেই এই ফোন বুথ থেকে মৃত মানুষকে কল দেয় এবং কিছু কিছু মানুষ দাবি করে থাকে অপর প্রান্ত থেকে তাদের কাছে সাহায্য চায়। তবে দাবিটি কতটুকু সত্য সেটা এখনও জানা যায়নি। ফ্যাক্ট নাম্বার 8। আপনারা যদি বড় কোনো শপিং মল সুপার স্টোরে যান তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন, সেখানে সাধারণত ঘড়ি থাকে না। আর এর অন্যতম কারণ হলো, ঘড়ি দেখলে মানুষের অন্য কাজের কথা মনে পড়তে পারে, আর তাই ব্যবসায় এই কৌশলটি ব্যবহার করা হয় যেন মানুষ বেশি সময় শপিং করতে ব্যস্ত থাকে। ফ্যাক্ট নাম্বার 7। আমেরিকায় মানুষ বার্গার খেতে খুব পছন্দ করে। এতটাই পছন্দ করে যে সেখানে একটি বিশেষ আইন প্রণয়ন করা আছে। সেই আইনে বলা আছে, যদি কোনো ব্যক্তি অন্য কারো বার্গারে একটি কামড়ও দেয় তাহলে যদি কেউ তার বিরুদ্ধে অভিযোগ করে তাকে 2-3 দিন জেলেও থাকতে হতে পারে। ফ্যাক্ট নাম্বার 6। পৃথিবীতে সব দেশের নাগরিকেরই সিটিজেন কার্ড থাকে, অর্থাৎ নাগরিকত্বের সনদ থাকে। যেমন আমাদের রয়েছে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট, এবং পৃথিবীর সব দেশের মানুষের জন্যই এই নাগরিকত্ব কার্ড তৈরি করা হয়। তবে ব্যতিক্রম হলো হংকং। হংকংয়ে প্রতিটি পোষা প্রাণীর জন্যও থাকতে হয় আইডি কার্ড। অর্থাৎ আপনার যদি বাসায় কুকুর বিড়াল পোষা প্রাণী থাকে সেটির জন্যও আইডি কার্ড তৈরি করতে হবে। ফ্যাক্ট নাম্বার 5। আমরা সবাই মনে করে থাকি মাছ পানিতে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে, কিন্তু কথাটি আংশিক সত্য। কোনো মাছ যদি পানির বেশি গভীরে চলে যায় তাহলে সে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারবে না এবং মারা যাবে। আবার যদি মাছ কোনো কিছুর সাথে আটকা পড়ে যায় তাহলেও সে সেখানে মারা যেতে পারে।
এ থেকে বোঝা যায় যে মাছ পানিতে জন্ম হয়েছে বলে যে পানিতে মরতে পারবে না কথাটা এমন নয়। ফ্যাক্ট নাম্বার চার, আপনারা একটা তথ্য জেনে অবাক হবেন, সেটি হচ্ছে প্রতিটি দেশের পতাকায় একটি জিনিস কমন থাকে, সেটি হলো পতাকার রঙে লাল, নীল অথবা সাদা। এই তিন রঙের যে কোনো একটি রং অবশ্যই উপস্থিত থাকবে, কিন্তু এর ব্যতিক্রম পাওয়া যায় জ্যামাইকার পতাকায়। জ্যামাইকার পতাকার রং সবুজ, কালো এবং হলুদ। ফ্যাক্ট নাম্বার তিন, একবার একদল গবেষকের হাতে ধরা পড়ে একটি অদ্ভুত পাখি। এই পাখিটিকে একপাশ থেকে দেখতে মেয়ে মনে হয় এবং অন্যপাশ থেকে দেখলে ছেলে মনে হয়। এবং এই পাখির গবেষণা করে দেখা গিয়েছে পাখিটির এমন হওয়ার কারণ হল রেডিয়েশন। সেলুলার ফোনের টাওয়ার থেকে যে রেডিয়েশন বের হয়, সেই রেডিয়েশনের ফলে দুটো ডিম একসাথে হয়ে পাখিটি এমন রূপ ধারণ করেছে। ফ্যাক্ট নাম্বার দুই, আমরা লক্ষ্য করলে দেখতে পাব পুলিশের পোশাকে একটি রশি লাগানো থাকে। আমরা অনেকে হয়তো এর কারণ জানি না, মূলত রশির সাথে একটি বাঁশি থাকে যেটা পোশাকের পকেটে ঢোকানো থাকে, তাই এই বাঁশিটি আমরা দেখতে পাই না। আর এই বাঁশির বেশ কিছু কাজ রয়েছে, যেমন পুলিশ যদি কোনো বিপদে পড়ে অথবা অন্ধকারে পথ খুঁজে না পায় তাহলে সেই বাঁশি বাজিয়ে অন্য পুলিশ অথবা মানুষের সহায়তা চাইতে পারে। এছাড়াও যে কোনো ট্রাফিক বা মানুষের জটলা সরাতেও এই বাঁশি ব্যবহার করা হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার এক, সময়ের সাথে সাথে আমাদের টেকনোলজি অনেক উন্নত হচ্ছে। আমরা প্রথমে যে ফোনগুলো দেখেছিলাম তা এখন অনেক পরিবর্তন হয়েছে, এবং আশা করা হচ্ছে 2050 সাল নাগাদ যদি আমরা বেঁচে থাকি তাহলে ফোনের টেকনোলজিক্যাল যে উন্নতি দেখতে পাবো তা আমাদের চিন্তাভাবনারও বাইরে। উদাহরণস্বরূপ, তখন ফোন আপনার পছন্দ অনুযায়ী ছোট বড় করতে পারবেন, আপনি চাইলে ভিডিও হলোগ্রাম আকারে 3D দেখতে পারবেন। এমনকি এও ধারণা করা হয় আপনার দৈনন্দিন কাজের প্রায় 80% কাজ মোবাইল দিয়ে করা সম্ভব। এবং এখন যেমন আমরা 6GB 8GB আবার 2GB র্যাম ব্যবহার করছি, তখন র্যাম মিনিমাম 30GB হয়ে যাবে আর স্টোরেজ হয়ে যাবে 1 TB-এরও বেশি। আরও জানি না কত ফিচার অ্যাড হবে, প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে তা হয়তো আমরা কল্পনাও করতে পারছি না।